دنیا صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرے نام سے اسلام رہے گا، صدیق کے گستاخ سے تو جنگ رہے گی، جو ان سے جلے گا وہی ناکام رہے گا۔ সেই রসুল যেভাবে নামাজ পড়েছে ওইভাবে নামাজ পড়তে হবে। আজ কিছু লোক বুকে হাত দিয়ে নামাজ পড়ছে, রসুল যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে, ঠিক না? ঠিক, রসুল যদি না চিল্লাও তো সব তো বেকার হয়ে গেল। রাজ সমাজে কিছু মানুষ আছে ঈদে মিলাদুন নবী করাকে বিরোধী করে, আছেন না? না, ঈদে মিলাদুন নবী করতে চায় না, আবার করে না, করে না, বলে গায়ের ইসলামের ধর্মের একজন লোকের নাম বলে তার জন্মদিন পালন করা আর রসুলুল্লাহর ঈদে মিলাদুন নবী পালন করা নাকি এক, বলুন নাউজুবিল্লাহ। তাহলে বলুন আর সমাজে কত রকম কথা, কিছু লোক বলছে আমার রসুল পাসাসলা আমাদের মতো, আল্লাহ নবী কি আমাদের মতো? এক কথা বলুন, আল্লাহ রসুলের দুটো হাত ছিল, আমাদেরও দুটো হাত আছে, এই দুটো হাত কি এক? আহারে আমার নবী পাকে ছিনিয়ে নাও, যেখানে যায় রসুল 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 করে কথা বলি, নবী 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 করে কথা বলি, এ যুবকেরা তরুণেরা বাবারা আমার নবী পাকে সান মর্যাদার কথা বলি, এটা বলতে গিয়ে কোন এক জায়গাতে আমি বলেছিলাম আল্লাহ পাক আমার রসুল্লাহকে এত মাকাম এত সম্মান দিয়েছে, যাতে আলাদা করেছে, হুকুমের দিক দিয়ে সামিল করেছে, জাতের দিক দিয়ে আলাদা করেছে আর হুকুমের দিক দিয়ে একসাথে করে দিয়েছে। আহারে মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর মর্যাদা, আল্লাহ নবীর ইজ্জত আজ পৃথিবীর জমিনে ওহাবি ইহুদিদের দ্বারা এজির বাহিনীরা বড় ছোট করতে চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকি বাংলার মানুষকে আমার রসূলুল্লাহ সম্মান আমার নবী পাকের গুরুত্ব আল্লাহ পাক কতটা দিয়েছে এটা বোঝাতে গিয়ে ওয়াজ করেছিলাম। এ যুবকেরা তরুণেরা আজ সেই ওয়াজ আর একবার করছি শুনে রেখে দাঁড়, কোন আলেম যদি থাকে কোন মুফতি যদি থাকে আমি তিনাকে শ্রদ্ধার সাথে জানাই, আপনি আমার ভুল হলে ধরিয়ে দেবেন আমি আপনাকে উস্তাদ বলে মেনে নেব, ঝগড়া করতে চাই না সত্যটা জানতে চাই, আর যদি মনে হয় না ঠিকই বলছে তাহলে আপনিও প্রচার করুন আমার রাসূলুল্লাহর মর্যাদার কথা। এ যুবকেরা আল্লাহ নবী এখন মক্কায় হিজরত করে আসি মদিনার দিকে যাবে, আমার রসুলুল্লাহ ঘর থেকে বেরোবার পূর্বে কাফেররা আমার রসুলুল্লাহর হুজুরা মোবারককে ঘিরে নিয়েছে, আল্লাহ নবী আসেন খোদা আলী দুজনে ঘরের মধ্যে ছিল, অনেক বড় কথা মেন জায়গাটা বুঝাতে লেগেছি, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল এ আলী রে সকালে উঠবে এই মাল গুণম কম কমকে দিয়ে দেবে, কেননা তৎকালীন সময়েতে বেইমান কাফিরেরা মূর্তি পূজারীরা যারা আমার রাসূলুল্লাহকে নবী বলে মানত না কিন্তু আমার নবীকে আমার দাতা বলে মানত, তারা জানতো মুহাম্মদ সাল্লামের কাছে কোনো জিনিস যদি রাখা হয় ওই জিনিসটা আমানত থাকবে, হিফাজত থাকবে, অন্য কারো কাছে রাখলে ওটা হিফাজত হবে না। তাই সমস্ত বেঈমান কাফেররা আমার রাসূলুল্লাহর কাছে তাদের ধন দৌলত গুণও জমা রাখত।
রসুল মানছে না, কিন্তু এইদিকে তারা দেখছে নির্দিষ্ট আজকে ব্যাংক আছে, তখন তো ব্যাংক ছিল না, জিনিসপত্র দামি দামি রাখবে কোথায়, আমার রসুল্লাহর কাছে রাখছে। হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে রসুল বললেন যে আমাকে চলে যাবো, এই রাত্রি হিজরত করতে আল্লাহ বলেছে, তা আপনি এই মালগুনো অমুকের, এটা অমুক কাফেরের, এটা অমুক মুশরিকের, এটা অমুকের, সব এইভাবে 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 রসুল নাম বলে 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 দিচ্ছে, অমুকের এটা, অমুকের এটা, আবু জেহেল, এটা উদবার, এটা সাইবার, এটা আবুল হবে, সব মালগুনো সবকে পৌঁছে দিয়ে তারপরে তুমি মদিনায় যাবে বলে দিয়ে নয়া নবী আমার ঘর থেকে বেরোবার পূর্বে কাফেররা কিন্তু রসুল্লাহর ঘরকে ঘিরে ফেলেছে, তুমি খুব চালা আমরা করছো, এই ছেলে বাচ্চা থেকে ঘুরিয়ে রাখো মন ছট করে থাকবে। খুব খারাপ জিনিস গো, নাচারে করতে হয়, ফটো ফটো তুলতে হয় নাচারে, আর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আমার বর্ষা আজ পীর আল্লাহ কালিমুল্লাহ সিদ্দিকি হুজুর পীর কেবলা সবাই চেনেন আপনারা, ওনার বড় সাহেব যদি একজন ছিলেন আব্দুল গফা আব্দুল আব্দুল গফুর ভাই জানেন, তিনি এতেকাল হয়ে গেছে, উনি এতেকাল করে ওনার সাথে আমার একজন চাচা যেন সমবয়স্ক ছিল, তাই খুব ক্লোজ ছিল, সমবয়স্ক হলে চাচা ভাই পড়তো একটু বন্ধুর মতো হয়ে গেছে, এক লেভেলে ছোটোবেলায় পড়াশোনা করত, ওনার কাছে একটা ফটো ছিল ওনার, এতেকালের তিন দিন পরে খবে দেখছি যে চাচা আল্লাহ পাক দয়া করে আমার সব রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু এই ফটোটার জন্য আমি ঝুলে আছি, ওটাকে আপনি পুড়িয়ে দেন বা ফেলে দেন, পরের দিন সকালে উঠে সেটাকে প্রচুর নষ্ট করে দেয়, কথা বুঝে আসছে, কত খারাপ জিনিস এগুলো ভাই, মানার উপরে সবকিছু কিছু বলে মানবো না, তো মানিস না, দুনিয়ায় বহুত লোক আল্লাহকেও মানে না, আর কিছু হচ্ছে না, কিন্তু হই হই তো ঘুরে বেড়াচ্ছে, ওজন দেখা যাচ্ছে তারাই দুনিয়ায় বেশি ঘুরে লোক হয়ে যাচ্ছে, তাহলে কি আমরাও চলে যাবো নাকি তাদের দিকে, না আমাদের ইমান আল্লাহ আছে, তিনি আমাদেরকে পরীক্ষা করছেন, আখেরাতে আমাদেরকে অনেক দেবে, দুনিয়ায় তো কম কিছু কি হয়েছে, আখেরাতে লোক দুনিয়ায় তো অল্প দিই, আমি একটা জিনিস বুঝাতে চাইছি, আল্লাহ নবী কাফেররা তো ঘিরে ফেলেছে, রসুল আমার কি করলেন, হিজরত করলেন, রসুল কিভাবে হিজরত করলেন আপনারা সবাই জানেন, কি গো জানেন না, জানেন না, নবী আমার এক মুঠো বালি বা ধুলো দিলেন, দিয়ে কাফেরদের দিকে ছড়িয়ে দিলেন, কাফেরদের চোখে পড়লো, রসুল চলে গেলেন, এটা জানেন না, জানেন না, সবাই জানেন, কিন্তু এর মধ্যে একটা রহস্য আছে, ওই রহস্যটাকে আমি একটু খুলে বলেছিলাম রসুলের মর্যাদার জন্য, এতে কিছু কিছু বক্তার একটু অসুবিধে হয়েছে, আজ এই বিষয়টার উপরে আবার একবার নতুন করে বলছি, তারপরে ফিরে আসছি, শুনতে অসুবিধে নাই তো, আমার বায়ান নবী তিনি চলে গেলেন মদিনা ইয়াসরিফে, কাফেররা দেখতে পেল না, আল্লাহ নবী যখন মদিনায় যে দীর্ঘদিন রয়েছে, কিছুদিন পরে আমার আল্লাহ আমার রসুলকে আওয়াজ দিলেন, ডাক দিলেন, হাবিব রসুল পাক জবাব দিলেন, লাব্বাইক ইয়া আল্লাহ, আপনি মক্কা থেকে আসছেন কিভাবে, আপনি তো বেরোবার পূর্বে কাফেররা তো আপনাকে ঘিরে ফেলেছিল আপনার ঘরটা, আপনি আসলেন কিভাবে, আমার রসুল যেটা করেছে সেটা বলছে, কি করেছে, যে আমি এক মুঠো বালি দিয়েছি, কাফেরদের দিকে নিক্ষেপ করেছি, কাফেরদের চোখে পড়েছে, আমি চলে এসেছি, ধরুন এটা আল্লাহর ঘর মসজিদ, তো বোঝাবার জন্য বলছি, ধরুন একটা রসুলুল্লাহর হুজরা মুবারক, এর কি চতুর্দিকে যখন কাফের ঘিরে ফেলেছে, তাহলে আমি নিশ্চয়ই যেদিক দিয়ে বেরোবে রসুল সেই দিকটাই বালি ছুঁড়েছে, সেই দিকের লোকের লাগার কথা, আমি যদি বালি ছুঁড়ি আপনাদের লাগবে, পর্দার পিছনে কেউ ই থাকলে লাগবে নাকি ভাই, দিয়ালের পিছনে কেউ থাকলে লাগবে নাকি, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে বালি লাগলো কি করে,
আমার আল্লাহ রাসূল কে প্রশ্নটা করেছে যে তুমি তো একদিকে বাণী শুনেছিলে সবার দিকে বাণী লাগলো কি করে? রাসূল আমার চুপ হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। মাথাটা হ্যাক করে নিলেন। আমার আল্লাহ বলছেন হাবিব মাথা তোলো, তোমার চেহারা আসমানের দিকে তোলো, হাবিব বলো কিভাবে বাড়ি শুনেছি, কে শুনেছিল? রসুল বলছে আল্লাহ, আব্দুল্লাহর বেটা আপনার প্রেরিত রসুল, আমি মোহাম্মদ শুনেছিলাম বাড়ির কাফেরদের দিকে। আবার আল্লাহ বলছে কাফেররা তো চতুর্দিকে ছিল, চতুর্দিকে বাড়ি গেল কি করে? আমার রসুল চুপ হয়ে গেল। আল্লাহ বায়াত নাযিল করে দিলেন, ওমা রামাইতে ইসরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার হাবিব ওই দিনের বালিটা আমি আল্লাহ স্বয়ং ছুঁড়েছিলাম। রাসূল বলছে আমি শুনেছিলাম, আল্লাহ বলছে আমি শুনেছিলাম, ইতিহাস হাদিস তারিখ বলছে রাসূল ছুঁড়েছে, আল্লাহর কোরআন বলছে আল্লাহ ছুঁড়েছে। এখন যদি কেউ বলে আল্লাহর কোরআন নেব তাহলে রাসূলকে গিয়ে আপনি বাদ দেবেন, ওখানেও তো ঈমান যাবে। কেউ যদি বলে রাসূলের কথা নেব না আল্লাহর কথা নেব, ওখানেও তো আপনার ঈমান যাবে। আর কেউ যদি বলে রাসূলের কথা নেব আল্লাহর কথা নেব না, ওখানেও তো আপনার ঈমান যাবে। এই যুবকেরা তাহলে বাড়িটা কে ছুঁড়েছিল? রাসূল বলছে আমি ছুঁড়েছি, আল্লাহ বলছে আমি শুনেছিলাম। এখানে উলামাদের রায় হলো, মুফাসসিরদের রায় হলো, মুহাদ্দিসদের রায় হলো, বালিকা অবশ্যই রসুল শুনেছে, কিন্তু রসুলের ছোড়াকে আল্লাহ পাক নিজের ছোড়ার মধ্যে গণ্য করেছে। কথা কিছু বুঝে আসছে? এই জায়গায় ছোড়ার দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল এক হয়েছে, যেটা আমারই ছোড়া। এই কথাটা যখন আমি বলেছি কিছু মানুষের তখন অসুবিধে হয়েছে। আল্লাহ রাসূলকে এক করে দিয়েছে, আল্লাহ তো খালেক, রাসূল তো মখলুক, কখনো খালেক আর মখলুক এক হয়? সেটা তো জাতির দিক দিয়ে আলাদা, কিন্তু এই যে কাজ ছোড়া যে কাজ, এটাকে এত গুরুত্ব আল্লাহ দিয়েছে যে ওটাকে নিজের সঙ্গে সামিল করেছে, যে ওটা আলাদা নয়, উভয়েরই ছোড়া একই ছোড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তো খানে এগিয়ে চলে আমার রাসূলুল্লাহ যখন মদিনা জমিনে সাহাবাদের দিকে বায়াত দিয়েছিলেন, আল্লাহ নবী বায়াত দিবার সময় নবী আমার সাহাবাদের হাতের উপরে হাত রেখেছিল, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন হাবিব কি করতেছিলে? আমার রাসূলুল্লাহ বলে দিলে ও রাব্বি আল্লাহ, আমি এমন করে সাহাবাদের হাতের উপরে হাত রেখে বায়াত দিয়েছিলাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন কিভাবে বায়াত দিয়েছিলে। রাসূল আবার বলেন সাহাবাদের হাত ছিল তার হাতের উপরে, আমি রাসূলুল্লাহর হাত ছিল। আমার আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনা আল্লাহ ইয়াদুল্লাহ ফায়ুকাইদিহি। আমার হাবিবরে সাহাবাদের হাতের উপরে রাসূল বলছে আমার হাত ছিল, আমার আল্লাহ জানাচ্ছে সাহাবাদের হাতের উপরে আমি আল্লাহ আমার হাত ছিল। এই হজগুলো, এই হজগুলো করা হয় কেন? আজ কিছু লোক রসুলকে আমাদের মতো বানিয়ে দিচ্ছে, ঠিক না? তাই রসুলুল্লাহর গুরুত্বটা সমাজে বুঝাবার জন্যে, ঠিক না? বে ঠিক তাহলে এখানে রসুলের হাতকে আল্লাহ বলছে আমার হাত, রসুলের হাতে যে বায়াত হলো
সে আমি আল্লাহ আমার কুদরতি হাতে ব্যাস হলো, অর্থাৎ রসুলের হাতে হাত দিয়ে কেউ যদি ধোকা দেয় সে শুধু আমার রসুলকে ধোকা দিল তা নয়, আমি আল্লাহ আমাকে ধোকা দিল। এই বায়াতের দিক দিয়ে আল্লাহ বলছে আমার বায়াত রসুলের বায়াত এক বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে শুনছেন এইটা বলাতে কিছু মানুষের আপত্তি হয়েছিল না হয়? কিছু কিছু বক্তা বলে বেড়াচ্ছে যে এখন সব নতুন নতুন হয়, আপনারা শুনেছেন কি জানি না। কিছু কিছু মানুষ বলছে যে বাবা এরকম কথা শুনেছিস বাবা, বাপ শুনে নে, দাদু শুনে নে, নানা শুনে নে, নানি শুনে নে, এ শুনেছে তাহলে বাপ এখন আমি আরেকটা আওয়াজ আপনাদেরকে শোনাচ্ছি, কখনো শুনেছেন কি আমি জানি না, যদি শুনে থাকেন ইনশাআল্লাহ ভাইজানের মুখ থেকে শুনেছেন। এই লোকেরা কিন্তু এটা নতুন শুনেছেন বলে কি বাদ দিয়ে দেবেন, এটা কি শরিয়াতের কথা নয়, এটা কি রাসূলুল্লাহ সাহাবাদের জীবনী নয়, এটা কি তারিখে ইতিহাস নয়। এই লোকেরা আল্লাহ নবী জালিকে রেখে গেল রাসূলুল্লাহ হুজুরা মুবারকের মধ্যে, সাহাবা হুজুররা বড় চিন্তিত হয়ে গেল, না জানি কাফেররা আমাদের ভাই হযরত আলীকে রাসূল মনে করে না কতল করে দেয়, হুজুরার মধ্যে ছিল। কিন্তু পরের দিনেতে হযরত সিদ্দিক খোদা আলী যখন মদিনার জমিনে পৌঁছে গেল আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন হে ভাই হযরত আলী রে কাল রাতটা কেমন কাটলো, কারণ ওই বিছানায় যে শুয়ে থাকে তিনি হলেন আমার রসুল, রসুলকে মারতে এসেছিল আলী, রসুল্লাহ শাল দিয়ে মুড়ি দিয়ে খুমিয়েছিল চাদরি রেখে, তাই কতল করে দিতে পারে রসুল মনে করে এই বিছানায় ঘুম হওয়া কি সম্ভব? কি গো ঘুম হওয়া সম্ভব? জোরে এলে দাম দিয়েছে খুব স্পিড এসে সেটাই দেখি এই বাহানে আল্লাহ কষ্ট হচ্ছে। কেমন কাটলো ওই হযরত আলী বলেছিল সেই পৌর শপথ করে বলি যার কুদরতি হাতে আলী জান রয়েছে কালকে রাতের মতো অত নিশ্চিন্তায় ঘুম আমার কোনদিন হয়নি। সাহাবার অবাক হয়ে গেল ভাই আলী কেন, আল্লাহ নবী সাহাবি বলেছিলেন ভাই, আল্লাহ নবী কি বলেছিল শুনেননি আপনারা, আল্লাহ নবী বলেছিল আলী রে সকালে উঠবে মাল গুলো অমুক অমুককে দেবে তারপরে মদিনাতে আসবে, রসুল যখন বলে দিয়েছে সকালে উঠবে তাহলে আজ রাত্রিরে আর কখনো মৃত্যু না। যদি আজ রাত্রিরে আমার মৃত্যু থাকতো রসুল তাহলে বলতো না আলী সকালে উঠে মাল দিয়ে মদিনায় আসবে, রসুল যখন বলে দিয়েছে আমার আবার চিন্তা কিসে? এটা হলো ইমান। আর আজকাল বক্তা কি বলবে, রসুল কি জানে না কি গায়েবের খবর, কি বলে না বলে বেহুদা যাকাত খেকো মাওলানা কি হবে, গরিবের পয়সা তুই খেয়েছিস তোকে আল্লাহ নাজাত দেবে মনে হয়? কি গো বলবো না বাদ, এগুলো বললে তো মলি সাহেবগুলো খেতে যায়, ওই তো এক মলি সাহেবের কথা বলতে যাচ্ছি না, খেতে গিয়ে আমার পরোটে ছিল হাওড়া জেলার একটা জায়গায়, আমার পরোটে ছিল পুরো ময়দান ফাঁকা মাথা খারাপ হয়ে গেছে উঠেই বলছে এখন সব হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ রসুল আমি নুরে তৈরি আমি অমর বলছে বাবা তোর আজকে সালাম করি তোর হাদিস মাথায় রাখি সব শোনেন নে, এতক্ষণ পর্যন্ত বক্তার ঠিকই ছিল রাগ হতে পারে কেন দুটো ফকির এক কাতার মধ্যে শুতে পারে, দুটো মনীষা এক কাতায় শুতে পারে, এমন ফতোয়া দেবে রাত্রে কাতা আটকে যাবে
দুটো ফকির একটা দেন একটা দিয়ে দেবেন। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, বক্তা এই জায়গায় বলতে 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 বলছে এখন আওয়াজ হচ্ছে নবী নূর নামাটি নূর নামাটি। সমাজ নামাজ করছে না, সমাজ রোজা রাখছে না, সমাজ হজ করছে না, সমাজ এত জঘন্য হয়ে যাচ্ছে, এরা হজ করছে নবী নূর নামাটি নবী নূর নামাটি। আরে সমাজ যদি নামাজ না পড়ে এটা সে অন্যায় করলো সে গুনাহ হবে, সমাজ যদি রোজা না রাখে সে অন্যায় করলো সে গুনাহ হবে। কিন্তু কোন বাপ মা কি তার ছেলেকে শিক্ষা দেয় নামাজ পড়বি না রোজা রাখবি না? কোন আলেম কি শিক্ষা দেয় নামাজ পড়বি না রোজা রাখবি না? কিন্তু আজ সমাজে নবীকে মাটির তৈরি বলার চক্রান্ত হচ্ছে না হয় না। এই জায়গায় বলে কি বলছে, যে নূর বলবে তাকেও মারো আর যে মাটি বলবে তাকেও মারো। ভাই বলুন, এ কথা বলাতে বক্তার ইমান থাকবে না যাবে? যদি কেউ আপত্তি করে যে আমার সঙ্গে ভালো খাতির আছে, কখনো কখনো দেখা হলে বাড়িতে গেলে একটু খানা খাওয়ায়, তোর বক্তার এই খানা খেয়ে তোর বক্তার সাথে জাহান্নামে যাবার রেডি থাক। যতক্ষণ পর্যন্ত না ওই বক্তা প্রকাশ্য কালে মারদ্য করবে তওবা করবে, ওই বক্তা হারাম, তার স্ত্রীর সঙ্গে মিলন করলে হারামির বাচ্চা তৈরি হবে, ও বেঈমান কাফের হবে। যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য তওবা না করবে ও জানা যাবে না শরীয়তে পড়া হারাম। এই কথা শুনছেন না শুনেন নে? কারো আপত্তি হচ্ছে না? কারো আপত্তি থেকে আসো না, বিরামে এসেছি তো বলো না তুই কত মলি সাহেব হয়েছ আমি একটু দেখি। মাথা তোর খারাপ হয়ে গেছে, আজকে আমার জন্য লড়াই করছিস, আমার রসুল্লাহর জন্য লড়াই করবি না? আরে আমি নবীর কথা বলি বলে তাই তো লোক দাওয়াত করে, আমি নবীর হাদিস পড়ি বলে তাই তো আমাকে লোক মাওলানা বলে, ঠিক না বেটি? তাহলে যার রসুলায় আমি মাওলানা হলাম, যার কথা বলার জন্য আমাকে দাওয়াত করে, সেই রসুলের বিরুদ্ধে যখন আমি বললাম তখনও তোর এখনো চোখ খুলল না যে বক্তা ডাল মে কুচ কালা হে? হ্যাঁ, উচিত ভুল হতে পারে, উচিত প্রকাশ্য তওবা করে লিয়া, যে কোনো একটা জায়গায় মাইকে প্রকাশ্য তওবা করে লিয়া। যেমন ওই ভিডিওটাও বেরিয়েছে বক্তার ওই কথা, এটাকে একটা তওবা করে জনসমাজে যে ভাই আমি এটা এই বুঝাতে চেয়েছিলাম কি ওই বুঝাতে চেয়েছিলাম, রাঙির মাথায় হয়ে গেছে, হ্যাঁ আমার এটা ভুল হয়েছে, আমি তওবা করছি। হ্যাঁ অসুবিধা আছে? আমি তাহাজও বলছি যে আল্লাহ আল্লাহ রসুলকে হুকুমের দিক দিয়ে বায়াতের দিক দিয়ে আদেশের দিক দিয়ে দুজনের সম্পর্ক, দুজনের দুরকম হুকুম নয় একই হুকুম, এদিক দিয়ে বলাতে যদি অসুবিধে হয় আমাকে বলো, আমি তওবা করব। কথা বুঝছেন না? বলুন কই, আজ পর্যন্ত কেউ বলছে না, শুধু রাগ মিটাচ্ছে রাগ। আর কেউ যদি বলে যে নূর বলবে তাকে মারো, তাহলে কাকে কাকে তুমি মারতে বলছো? এ বলাটা মানুষেরা মুরব্বী বাপেরা আপনারা বলবেন এলাকায় ছোট হুজুর আসতো না আসতো না, যারা শুনেছে ছোট হুজুর আজ বলবে তো আসতো না আসতো না। এই তো করিমনগরে একটা বড় জলসা রঘুনাথপুরে ছোট হুজুরের প্রতিষ্ঠিত, আসতো না আসতো না ছোট হুজুর বীরগিমলা প্রতিটা জলসাই কি বলতে, বাবারা বাবারা আল্লাহ নবী বলেছে ও হনুমা আল্লাহ নুরি, এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবী নূর কে সৃষ্টি করেছে। নবীকে নূর বললে মারবো, নবীকে নূর বললো মারো, মাটি বললো মারো, নূর বললে মারো, এ কথা বলাতে এখন আপনার কথাটা ছোট হুজুরকে মারতে হবে? তাহলে রনা নবীকে নূর বলে সমাজে লড়াই করে প্রচার করেছে আমার আপনার পীর জাবারার মুসাতে দাদা হুজুরের ছোট আওলা, ঠিক না বেঠি? যারা আমার দাদুর বস আর যারা ওই কুলি কাওড়া থেকে মুসলমান হয়েছে এখন মৌলানা মুফতি হয়ে ঘুরে বেড়াচ্ছে মিথ্যা সইয়ের দাবি করছে, যা চল যা ভাল লাগে না। আর যারা আমার দাদুর বস দুনিয়াও ইনশাল্লাহ একসাথে থাকবো আর আখেরাতও ইনশাআল্লাহ একসাথে থাকবো, বলুন সুবহানাল্লাহ।
বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বাদশা হারুনার রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে, হুজুরের স্ত্রীও পিছনে আছে। তৎকালীন সময় একজন আল্লাহওয়ালা নেক বান্দা ছিল, সে একটা বালি নদীর ধারে রাস্তা আছে, বালিতে বসে বসে বালিগুলোকে জড়ো করছে। বাদশা হারুনার রশিদ জিজ্ঞেস করছে, তুমি কি করছো? শুনবেন মন্দির, সে আল্লাহর ওলি বলছে যে আমি জান্নাতের ঘর কাকে কাছে দেবো কোনটা তাই ঠিক করছি। ভাই জান্নাতের দিগার মালিক কে? ভাই আল্লাহ, বেশাক আল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তার মাহবুবদের ঘরে অফার দেয়, বান্দা তুমি আমাকে এত রাজি করেছো, তোমাকে তুমি জান্নাত দেবো, তুমি যদি কারো জন্য সুপারিশ করো ওকেও দিয়ে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। এটা মাহবুবদের গুরুত্ব দেয় আল্লাহ। তা বাদশা মুচকি হেসে চলে গেল। পিছনে ওনার স্ত্রী মাজেদা হুজুর উনি আসছিলেন, তিনি বলছেন হে আল্লাহ পাকের মাহবুব বান্দা। তখন উনি বলছে আল্লাহর বান্দি, আমার আল্লাহ কোন বান্দা কোন বান্দিকে জান্নাত দেওয়া যায় সেটা আমি ঠিক করছি, ঘরটা আঁকছি, বালিতে তৈরি করছি। তখন উনি তখন বলছে আমাকে কি একটা দেওয়া যাবে? আল্লাহর উনি বলছে ফ্রিতে হবে না। কি দিতে হবে না? বাদশাও বলেছিল আমাকে একটা দেবেন, তখন বলেছিল ফ্রিতে হবে না। কি দিতে হবে? 1000 স্বর্ণ মুদ্রা। ভাই 1000 স্বর্ণ মুদ্রা মানে বুঝতে পারছেন কথাটা? বাদশা মুচকি হেসে চলে গেছে। ওনার স্ত্রীকেও সেম কথা বলেছে, 1000 স্বর্ণ মুদ্রা। ওনার স্ত্রী ভাই বাদশার রানী, তাদের কাছে 1000 স্বর্ণ মুদ্রা সুযোগ আছে। 1000 স্বর্ণ মুদ্রা খাদেমকে বলে ওনাকে দেওয়ার হুকুম দিল, 1000 স্বর্ণ মুদ্রা দিল, একটা ঘর একে তার দরজার মাথায় ওনার নাম মাজেদা হুজুরের নাম লিখে দিল। ঘরে এসেছে তাহাজ্জুদের নামাজ, স্বামী স্ত্রী দুজনে আল্লাহ ওলি ছিল। বাদশার ওনার রশিদ উনি আল্লাহওয়ালা ছিলেন, ওনার স্ত্রী আল্লাহওয়ালা, দুজনে ঘুমিয়েছে। হঠাৎ করে বাদশা ঘুম ভেঙে গেছে, কাঁদছে, হে আমার প্রাণের স্ত্রী ওঠো, কি এমন কাজ করেছো? জান্নাত ঘুরছিলাম, দেখলাম জান্নাতের দরজায় একটা তোমার নাম লিখা আছে, আমি ঢুকতে চাইছিলাম, ঢুকতে দিল না, বললে এটা শুধু তোমার স্ত্রীর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বিশ্বাস করলো না, হেসে চলে গেল, বিশ্বাস করলো পেল না। যদি বিশ্বাসই না করো কেন বিকার বসে সময় নষ্ট করছে আমাদের সামনে? এই ভুলবে কি দাদা, হুজুর কবরে নেই জানো তো ফুরফুরে কেন ভিড় করো? ফুরফুরে যদি আর কিছু নাই তো যাও কেন? বক্তারা শুনুনি, ফুরফুরে যা ছিল ছিল সব কোম্পানির তলায় চলে গেছে, উপরে আর কিছু নেই। আরে ফাটা কবরে মলি সাহেব, তোর কাছে কিছু না থাকতে পারে, সাগর সাগরই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর খালে পানি নেই, তোর নদীতে পানি নেই, মনে করিস সাগর শুকিয়ে গেছে। তোর খাল আর নদীতে সাগর থেকে যে পানি আসার রাস্তা, ওই রাস্তাতে ময়লা পড়েছে তাই পানি আসে নে, ময়লা পরিষ্কার করে রে, দেখবি আবার পানি আসবে। খাল শুকোতে পারে, নদী শুকোতে পারে, সাগর কখনো শুকোয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজ আলু ইশারো মে কাফি হে। আর এই যে পানি আসার ড্রেন যেটা বলছি ময়লা, ওটা হলো বিশ্বাস আর মহব্বতের বালন। আছে বিশ্বাস, দোয়া পাবে। শুধু তো মুখস্থ হাত তুলতে হয় তুলছে, ও তুলতে তুলতে ভাবছে হুজুরে কথাটা বললো ঠিক করে, তুই যদি আমি যদি ভুল করে থাকি আমার সাথে হাত তুলেছিস কেন? আমি ভুল বলছি নাকি ভাই? আমি তো কাউকে জোর করে বসাচ্ছি না। কেন তুমি আমার বাগানে ঢুকে হই হই করছো? তুমি তোমার লে থাকতে যাও না, নতুন বাপ পেয়েছ, বিয়ে হয়েছে, শ্বশুর কেন আব্বা বলছো, বুড়ো বাপ পছন্দ হয় তো থাক, শ্বশুর থাকবে যা, কেউ মানা করছে? কিন্তু তুমি আমার দাদা হুজুরের বাগানে, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, দাদা হুজুরের সিলসিলার আলেম দাবি করবে। আর দাদা হুজুর তার কিতাবের মধ্যে লিখলো, মুফতি আজম তার কিতাবের মধ্যে লিখলো, আল্লামা রুহুল আমিন স্যার তার কিতাবের মধ্যে লিখলো, কত লড়াই করলো, নূর নিয়ে তারা বহাস করলো। আর তুমি বললে আজকে নূর নিয়ে যারা মারপিট করছে, নূর নিয়ে যারা লড়াই করছে, যারা নূর বলবে তাদের কেউ মারো, তাহলে রুহুল আমিন স্যারকেও মারো, মেজো হুজুরকেও মারো, দাদা হুজুরকেও মারো। তাহলে এই কথা শুনছে বক্তার কথা কদ্দূর যাচ্ছে, মাথায় ঢুকছে না? আর এটা যখন আব্বাস সিদ্দিকী বলে দিচ্ছে তখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো তুই তবা করলি? তোর যদি মনে হয় তবা করলে বলার অধিকার আব্বাস সিদ্দিকীরা থাকবে। একজন নারী রসুলের দরবারে এসেছে, হুজুর আমাদের একটা পাপ হয়ে গেছে,
কি পা হুজুর আমার শরীরের খিদে রুখতে পারে না, একজনের সঙ্গে আমার ব্যবচারী হয়ে গেল। মাসলা শোনো, রসুল বললেন যাও, যখন তোমার দিন হয়ে আসবে তখন আসবে। বাচ্চা আসার সময় হয়ে আমার রসুলের কাছে এসছে, রসুল বললেন যাও বাচ্চা হলে আসবে। বাচ্চা হয়ে তো রসুলের দরবারে এসছেন, নবী বলছেন বাচ্চাটাকে এখন তোমার মুখে দুধ পান করতে হয়, একটু যখন দুধ ছেড়ে দেবে একটু বড় হয়ে যাবে তখন আসবে। আসার পর রসুল অনেক বড় কথা মেন জায়গাটা বলছি, শরীয়তের হুকুম অনুযায়ী রসুল তাকে পাথর মারার হুকুম দিলে এক কালা পরিমাণ দেবন করে, যেটা শরীয়তের হুকুম। এই পাথর মারার সাথে সাথে একটা পাথর লেগেই রক্তটা ছিটিয়ে সিদ্দিকে আকবর হুজুরের গায়ে একতলা বাজে সাহাবীর গায়ে পড়েছে। সাহাবি তখন একজন জিনাকারি রক্ত রসুল তম্বি করেছিলেন, রাগ করেছিলেন, ও আর জেনাকারী নেই, ও তওবাকারী, ওকে আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল হতে পারে মানুষের, এই মানুষের ভুল হতে পারে না, পারে না, তওবা করা দরকার আছে না? আমি মহাদেশ সাহেব, আমি তওবা করব তো জাহান না যা, কে মানা করেছে জানা? আর যত হলো তোর সাথে থাকবে সব কটাকে নিয়ে ঢুকবি, হই 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 করতে করতে যাবি অসুবিধে কি আছে, আমাদের অসুবিধা আছে নাকি? আমরা ইনশাল্লাহ মোস্তফা জানে রহমতের হয়ে লড়ছি, লড়বো ইনশাল্লাহ মরণ পর্যন্ত, আল্লাহ লড়ার তৌফিক দেয়। তাতে সবাই আলাদা হয়ে গেল, আমরা রসুলকে ছাড়বো না, ঠিক না? ঠিক। তার দুশ্মনদের, তার দুশ্মনদের বিরুদ্ধে আমরা কথা বলবো, ঠিক না বেটি? শোনো আর একটা কথা বলে যাই তোমাদের কাছে, এক সাহাবি একদিন রসুলের দরবারে এসেছে, এক হাতে তরোয়াল আর একটা হাতে মানুষের কল্লা। এই শুনছেন না? শুনছেন তো না? কষ্ট হচ্ছে তোমার ভালোবাসার মানুষকে লেগেছে? আরে মান আহাব্বালিল্লাহ ওয়া আবাদাল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। বন্ধুত্ব তো আল্লাহর জন্য হবে, ভালোবাসা তো আল্লাহর জন্য হবে। আব্বাসের দিকে গিয়ে ভালোবাসবে আল্লাহর জন্য, আর আব্বাসের দিকে যখন আল্লাহর বিরুদ্ধে চলে যাবে আবার কিসের ভালোবাসা? ঠিক না বেটি? যতদিন তুমি আল্লাহর পক্ষে ছিলে ততদিন তোমায় ভালোবেসেছি, যখন তোমার মধ্যে এই বেরোবে ওহাবিদের মতো কথা আত্ম নয়। না আমার একটা স্লিপ হয়ে গেছে, স্লিপটা বল তওবা কর, কর তওবা কর, তাহলে আবার বুকে বুকে মিলে নেব, অসুবিধে কি আছে? একদিন এক সাহাবি তরোয়াল এক হাতে আর একজনের কল্লা চুল ধরে নিয়ে আসছে, পুরো রক্ত ঝরছে, শুনছেন? গর্দান থেকে কেটে নিয়েছে, রসুলুল্লাহ দরবারে এসেছে। আল্লাহ নবী সাহাবীকে দেখে অবাক হয়ে গেছে, কে এটা, কি ব্যাপার? সাহাবী কাঁদছে, হুজুর জানি না ভুল করে ফেলেছি, জানি না ভুল করে ফেলেছি কি, তবে আমি আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি হয়েছে বলো? হুজুর এটা আমার আব্বার কল্লা, শুনছেন? আমার আব্বার কল্লা। কি হয়েছে? রোজ আপনাকে গালি দেয়, রোজ আপনাকে গালি দেয়, আমি পায়ে ধরেছি, হাত ধরেছি, ক্ষমা চেয়েছি, বারবার বোঝাচ্ছি, বারবার বোঝাচ্ছি, আব্বা রসুলকে গালি দিও না আমি ভালোবাসি, রসুলকে গালি দিও না আমি ভালোবাসি, রসুলকে গালি দিও না ভালোবাসি, বারবার বোঝাবার ও শুনে নেই, হুজুর আজকে থাকতে পারি আপনার ভালোবাসি এক কমে দু টুকরো করে দিয়েছি। আল্লাহ রসুল কি বলেছিল? যাও ফেলে দিকে যাও, শুনছেন? বাপ মা রাখলো আল্লাহ রসুল, তুমি কে, তুমি কত বড় মুক্তি হয়েছো, কত বড় আইডি হয়েছো, আপনার সৃষ্টি কি হলো জানো? আমাদের কাছে আল্লাহ রসুল আগে জোরে বলে তোমার জবানের কথা কি যে নূর বললো মারো, মাটি বললো মারো, মাটি বললে মারছি মার্গে যাবো, আমার তো মাটির লোককে মারার পক্ষে, তুই নূর বললে মারো কথা বলার অধিকার তোকে কে দিল? কোরআনের মধ্যে কি জানালেন? قد جاءكم من الله نور وكتاب مبين اے دنیا মানুষের আমি আল্লাহ তোমাদেরকে দুটো জিনিস পাঠিয়েছি, একটা হলো নূর আর একটা হলো প্রকাশ্য কিতাব, একটা হলো নূর আর একটা হলো প্রকাশ্য কিতাব। এই নূরটাকে, এই নূরটাকে দুনিয়ার জমিনে ইখতিলাফ আছে, আর একদল মানুষেরা দুনিয়ার মানুষকে বোকা বানাবার জন্য এই নূরটা কোরআনকে বুঝাতে লেগেছে, একদল মানুষ দুনিয়ার মানুষকে বোকা বানাবার জন্য এই নূরটা আমার রসুল অস্বীকার করতে লেগেছে। এ যুবকেরা
তুমি আমি ঝগড়া না করে চলো তো দেখি আল্লাহ নবীর সাহাবীর কাছে যাই, কারণ সাহাবীরা যা শিখেছে আমার রসুল থেকে শিখেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। সব থেকে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবীর সাহাবী এই কদ যা কম নূর কদ যা কম মিনাল্লাহ নূর, এই নূরটাকে আল্লাহ নবী সাহাবি বলেছিলেন এই নূরটা হলো ইয়ানি মুহাম্মাদুর রাসূল। আমার আল্লাহ রসুলকে নূর বলেছিল বলে বক্তা এখন কাকে মারবে আর মুখ দিয়ে বলবেন না, বলো কখনো মুখ দিয়ে বলতে নেই তবা বলো, এই কথা শুনছে এই কথাটা কদ্দূর যাচ্ছে, এইটা যখন আব্বাস সিদ্দিকী আমার দায়িত্ব নয় আমার ভাইকে আমার মাকে আমার বাপকে আমার বোনকে বুঝালো যে বক্তার থেকে দূরে সরা দরকার আছে না, না এটা তো আমার কর্তব্য। এবার আমার কথা যদি কারো শুনে মনে হয় যে না তোমার কথা মানতে পারছি না তা থাকো, কিন্তু দুটো ছেলে যদি মানে বলে সরে যায় তাহলে আমার দায়িত্ব পালন হলো না হলো, আমি আমার কর্তব্য পালন করছি, কথা বুঝছেন না বুঝেন না। এরপরও যদি কোনো কেউ মনে করে যে আব্বাস সিদ্দিকী তোমার কথা মানছি না মানবো না মানছি না মানবো না, আমার হয়ে গেছে কে মানতে বলেছে, আমি জোর করছি কাউকে তোকে আল্লাহ দিয়েছে বক্তা নিয়ে আসবি, মুরগির রান খাওয়াবি, গরুর গোশ খাওয়াবি, বক্তাকে নজরানা দিবি, জলসা করাবি, হই হই করবি, কথা বুঝা। আর যদি মনে হয় যে না আমার রসুলকে আল্লাহ নূর বলেছে, তারা হুজুর নূর বলেছে, সাহাবারা নূর বলেছে, নূরের হয়ে পৃথিবীতে এদেরকে যদি কেউ মারার কথা বলে তার সাথে মিশা সম্ভব নয় তাহলে এই বক্তা থেকে দূরে থাকা দরকার আছে না। আমি জিজ্ঞেস করছি যারা আমার কথা মেনে নিতে পারছো সারা দাও থাকা দরকার আছে না, আর যদি মনে হয় না আমি আমার স্টাইলে চলো না বাবা কোনো অসুবিধা, একটা মেয়াদ আছে দুনিয়ার, দুনিয়ার একটা মেয়াদ আছে, ওই মেয়াদ কেটে গেলে মাইকানে মাসুদ হিসাব হবে। তবে মনে রেখে দেবেন আল্লাহ আল্লাহ কুরআনে জানিয়ে দিলেন হে আমার হাবিব আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, পরকালে তুমি দেখতে পাবে না এমন একটা লোককে আমি জান্নাতে দেব যে লোকটা নাকি আপনার দুশ্মনের সাথে ছিল। এ ছেলেরা যুবকেরা আগে করো মনে হয় আব্বাস সিদ্দিক রাসূলুল্লাহর দুশ্মন, তার জন্য সত্য হলো আমার সঙ্গে তার সাক্ষাৎ নয় আমার মাহফিলে তার আসা ঠিক নয়, কারণ রাসূলুল্লাহর দুশ্মনকে কেউ যদি আপন মনে করে না তার সঙ্গে সম্পর্ক রাখে বন্ধুত্ব রাখে আত্মীয়তা রাখে ভালোবাসা রাখে, আমার আল্লাহ কথা দিয়েছে তাকে আমি জান্নাতে যেতে দেব না, আমি তোমাকে খুশি করার জন্যে তার কোন নাজাতে রাস্তা না, আর আমার রাসূলুল্লাহর পক্ষে যদি থাকো কিভাবে শুয়ে রেখে দাও, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে বলার সময় উঠি কারব বোকা ফাটার দাও, এ দুনিয়ার মানুষেরা আমি রসুলকে আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবকে এত ভালোবাসি আমার রসুল্লাহকে আল্লাহ জানিয়ে দিল আমার হাবিব অচির আমি আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করতে থাকব। দুটো সিংহাসন তৈরি করবে, একটা সিংহাসনে আল্লাহ কুদরতি ভাবে বসবে, আল্লাহর বসা যখন হবে কুদরতি
কুদরতি বসা হবে, আল্লাহর দেখা যখন বলা হবে কুদরতি দেখা হবে, আল্লাহর হাত যখন বলা হবে কুদরতি হাত হবে। কারণ আমাদের মতন নয় সেটা কেমন, আল্লাহ তার জিদার জান্নাতে নাই ইনশাআল্লাহ দেবো। হে যুবকেরা, আল্লাহ নবীকে যখন বলবে হাবি ওই চেয়ারে আপনি বসে যা, আমার রাসূলুল্লাহ যখন বলতে লাগবে ও রব্বি আল্লাহ বা আর আমি বড় পরিশান আছি, আর আমি বড় চিন্তিত আছি, আর আমার উম্মা উম্মাতিদের কি হবে উপায়। এই ছেলেরা যুবকেরা সুন্দর বক্তা দেখো না, বড় আলেম দেখো না গো, ইবলিশ বড় আলেম ছিল কিন্তু নবীর আদর না করার জন্য আল্লাহ তাকে কাফের ঘোষণা দিয়েছে। আজ ইবলিশের পক্ষে থেকে তুমি কখনো নাজাত পাবে না। এই ছেলেরা যুবকেরা আল্লাহ পাক আমার নবীকে যখন বসতে বলবে, নবী পাক বলবে আল্লাহ পাক নফসি ইয়া মা উম্মাত উম্মাতি কি হবে উপায়, ইয়া রাব্বি আবনি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি। আমার আল্লাহ বলবে হে আমার হাবিব রে, আজকে সেই দিনটা আমি বলেছিলাম আপনি যত খুশি না খুশি হবে আমি আপনাকে খুশি করতে থাকবো। ওলা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হে আমার হাবিব আজ হলো সেই দিন, আপনি যা চাইবেন তাই দেব, আপনি সিংহাসনে বসে যান, আপনার উম্মাদের কি সারা করো। হে আমার উম্মাদ উম্মাদিরা জান্নাতে যা জান্নাতে যা জান্নাতে যা জান্নাতে যা। এ ছেলেরা যুবকেরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, হারির লড়াই নয় ব্যক্তিগত লড়াই নয়, আল্লাহ শুকর করে বলছি অহংকার নয় অহংকার নয়, আল্লাহ আমাকে এত দিয়েছে টিউশন নয়, লাগবে না আমার জলসা, লাগবে না আমার বক্তা, লাগবে না আমার মুরির, লাগবে না আমার মেহমান, আল্লাহ এত দিয়েছে উঠতে পারছি না। এ যুবকেরা লড়াই আমার রসুল্লাহকে নিয়ে, কোনো জলসা নিয়ে নয়, খাওয়া নিয়ে নয়, পজিশন নিয়ে নয়, লড়াই নিয়ে নয়। হে ছেলেরা যুবকেরা আমার আল্লাহ পাক বলবে আমি আপনি উম্মাত উম্মাদের কি সারা করো, জান্নাতে যাবে আমি আল্লাহ কুদরতি নজর আপনার দিয়ে তাকায় থাকবো, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উম্মাত উম্মাদের কাছে জান্নাতি বানাতে থাকবো। সেই নবীকে আজকে কেউ নূর বলাতে কোন বক্তা যদি বলে তাকে মারো, তাহলে আমি আপনার সিদ্দিকি রসুল্লাহর হয়ে নবীকে যারা নূর বলে তাদের হয়ে কথা বলবো না বলবো না, একটু কথা বলছেন না কেন? হাত তুলে দেখুন তারা বলতে বলছেন, হাত তুলে দেখা মোনাফিকি করছেন না তো, যে কষ্ট হচ্ছে হাত না বা কাউকে জোর করছো নাকি? কিন্তু বার ভাইয়েরা বোঝো, দশ বার ভাবো। তোমরা জানো ইতিহাস, এক জায়গায় শুধু আলোচনা হচ্ছিল যে রসুল কদু খেতে পছন্দ করতেন, কদু বোঝেন বোঝেন কদু, আলোচনা হচ্ছিল যে রসুল কদু খেতে পছন্দ করে, একজন এই কথাটাকে কেটে শুধু বলেছিল আমার কদু পছন্দ নয়, সঙ্গে সঙ্গে আর একজন তরোয়াল বার করে ওকে কতল করার জন্য ছুটছে, যে রাজ দরবারে গিয়ে হাজির হয়েছে জাহাপান আমায় বাঁচান, আল্লাহর মাহবুব বান্দা বলছে যতক্ষণ পর্যন্ত কলেমা রদ্দ কুমুর পড়বে ওকে আমি ছাড়ব, কি করেছি? আরেকটা লোকের কদু নাও পছন্দ হতে পারে না, আমার রসুলের পছন্দ। সেই জায়গায় কথাকে কেটেও কেন বলবে যে আমার পছন্দ নয়, এটা কদু পছন্দ না হওয়ার জন্য যদি কলেমার রদ্দ কুমুর পড়া শরিয়াতের হুকুম দিতে বলে তাহলে আসতে কি বলছে? ও আব্বা সিদ্দিকী জল ধরিয়ে দেবে, আমি খারাপ লাগছে না? আর গ্রামে যখন কোনো ছেলে আমাকে ভালোবেসে আমায় নিয়ে আসবে হই হই করবে, তুমি তাদের কাছে সমালোচনা করছো? ও না, আমি তো ওই বক্তাটাকে ভালোবাসো, তোমার বক্তাকে ভালোবাসো, তার বিষয়ে বলেছি তোমার গায়ে লেগে গেছে, আর আমি মোস্তফা আরবিকে ভালোবাসি, আমার রসুলকে বিষয়ে যে কথা বলবে আমার গায়ে লাগবে না?
আমি ছোট হুজুরকে ভালোবাসি, ছোট হুজুর নূর নিয়ে লড়াই করেছে, কানা মৌলভি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো, রসুল আমাদের মতো মানুষ নবী মাটির তৈরি, তোর জিপ টেনে ছিঁড়বে, জুলফিকারকে জেল খাটায় জেল খাটবো, ছোট হুজুর বলেছে না বলেন? ছোট হুজুর লড়াই করেছে, ছোট হুজুরকে তাই ভালোবাসি, ছোট হুজুর নূর বলেছে তুমি মারবে বলছো তাই মেনে লিয়া যাবে? ও তোমার বেলাটা ঠিক আর আমার বেলাটা খারাপ না, এই এক তরফা বেইনসাফি হচ্ছে না তা কি বস ভিতর হচ্ছে? কারণ দরজা খোলা আছে, আমি কাউকে আটকে রাখি আবার আবার নেই ভাই, যদি কেউ তাবার উপর জন্য থেকে থাকে না যান আর যদি বলেন যে না তুমি রসুলের হয়ে কথা বলো, নবীকে আমি ভালোবাসি তাই নবীর কথা শুনতে ভালো লাগে তাই এসেছি তোমার মুখ দিয়ে তুমি নবী নবী শোনাও তো আমার এসেছি, তাহলে চেপে চেপে বসো আর শুধু শুনে চলে গেলে হবে না, ব্রেনকে ঠিক করো, আমার মামু হয় আমার বোনাই হয় এটা কি হয়েছে, আত্মীয় আত্মীয় জায়গায় রেখে দিকে যাও, আত্মীয় আত্মীয় জায়গায় রেখে দিকে যাও, রসুল্লাহ চাচা আবু জেহে আল্লাহ বলবে নাকি হাবিবের চাচা দিয়ে জান্নাত চলে যাও? তাই বলবে না, তুই চাচা তো কি হয়েছিস, তুই রসুলের দুশ্মন ছিলিস, ঘরে জাহান নামে আয় উমার যাও জান্নাতে যাও, কেন রসুলের দিকে ছিলে জোরে বলে সুবহান, মাথাটা মাথায় ঢুকছে তো, রসুল চেন বা রসুল চেন রসুল চেন রসুল চেন রসুল চেন রসুল চেন, রসুল না চিনলি ওই আমিন আসতে হবে না জোরে হবে গন্ডগোল হবে, আর রসুল চিনলে দেখবে সব ঠিক হয়ে যাবে, আজ রসুল না চিনার জন্যই তো সমস্যা। আরে দুনিয়ার কোন মানুষ আমাকে দাওয়াত দেবে, কোন মানুষ আমার পক্ষে থাকবে, এটা একবারও আমি ভাবি না, অথচ আমার সঙ্গে যারা মিশে দেখেছে, আমার সঙ্গে যারা মিশে দেখেছে কত মিজাজে থাকে, অন্যায় হবে আমি যদি ভাই বলে মানো তাহলে শিক্ষা দেবো, পরাজন হলে পঞ্চিয়ে ধরতে হবে, কি কর ঠিক না দেখি ঠিক বলছো, তোমাদেরও দেবো মানে না ইডাল ডাল ইডাল ডাল করছে শুধু, ও এই বক্তাটা খুব ভালো, কিতাব বেরিয়ে না টিভিতে অ্যাড দিচ্ছি যে রেডিওতে বক্তা আওয়াজ করে টিভিতে বলে পেপারে আর কিছু নেই দাও তো দিচ্ছে, হায় আল্লাহ আল্লাহ তোকে কষ্টের কয়েক করে মেহনত করেছি তার রসুল আল্লাহ পয়সা দিয়েছে কি আন্ডা ভাজা খাওয়াচ্ছিস তো রসুলের দুশ্মনকে, হ্যাঁ হচ্ছে তোর বাড়িতে যে একটা পুষা পাশে যে কুকুর আছে ওকে খাওয়া স্বভাব হবে, তোর রসুল্লার বিরুদ্ধে যাচ্ছে এই বক্তাকে খাওয়ালে কোনো হবে, আমি ভুল বলছি কি তুই মৌলানা দেখছিস না, কামতের দিন আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছে, মানুষই আবার সব থেকে নিকৃষ্ট হয়ে উঠবে, শুকর খিঞ্জির সেও তার থেকেও নিকৃষ্ট হবে মানুষ, তারা তারা যারা এই আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী হবে, তারা দুটো হাত দেখুনি, মুখে দাঁড়িয়ে দেখুনি, মাথায় টুপি দেখুনি, আজকে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে হযরত উসমান গানিকে শহীদ করে দিয়েছে তোমরা জানো, হ্যাঁ কারবালার সেই করুণ ইতিহাস তোমরা ভুলে গেছো, কারবালায় কে কে হুসাইনের বিরোধী করেছিল, এজিদ নয় সিমার নয় ইরাকি মুসলমান ছিল না, এরাও তো কলেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বল শুনুনি কারবালার মাঠে দুটো তাবু হয়েছিল, একটা দাবু ইমামে হোসাইন হুজুরের পক্ষে হয়েছিল, আর একটা দাবু ইমাম হোসাইনের পক্ষে হয়েছিল, আর একটা দাবু হয়েছিল জিদের পক্ষে, ইমামে হোসাইন হুজুরের তাবুতে আজান হতে লেগেছে, এজিদের তাবুতে আজান হতে লেগেছে, আজান যখন হয়েছে ইমামে হোসাইনের তাবুতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াসা হয়েছে, এজিদ বাহিনীর পক্ষে তাবুত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ হয়েছে, এ জওয়ানেরা
সাদকা কুরবান করে দিতে পারলে আর আমার আল্লাহ রাসূলের ওসিলায় তোমাকে দুটো চোখ দিল সেই রাসূলুল্লাহর জন্য কি করতে পারলে আজ কেউ তোমাকে একটুখানি পাশে বসে মিষ্টি হাসি দেখিয়ে গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিল তার জন্য লড়াই করতে বেরিয়ে বললে আর আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ তোমাকে দুটো পা দিল কিডনি দিল হাত দিল চোখ দিল মুখ দিল জবানে কথা দিল কান দিল সেই রাসূলুল্লাহর জন্য কি করলে এই বাংলার জমিনে দাড়ি ছিল না টুপি ছিল না এই বাংলার জমিনের মানুষ নামের আগে মোহাম্মদ লিখতে জানতো না এখন এনার সেই তালিকায় সব কাগজ বার করছে দাদক দাদর নাম বেরোচ্ছে তার আগে বেরোচ্ছে এই বাংলার চরিত্র এমনই ছিল এই বাংলার মানুষকে হৃদায়ত করেছে যে তিনি জামানার মুসাইদের আবু বকর সিদ্দিক দাদা হুজুরের ওসিলা আসি দাদা হুজুরে চতুর্থ প্রজন্ম এসে এখন কিছু বললা ওটাকে পছন্দ হলো না যার ওসিলাই সব পেলে সেই বাগানে কেউ এসে যখন নূর বললে মারো দাদা হুজুরকে খুঁড়িয়ে মারার কথা বলে গেল হে মুনাফে তখন তোমার কথা জবানে বেরোলো না কেন তুমি মুরিদ যতই দাবি করো তুমি মুনাফিক ছাড়ার কিছু নয় সে যে আসল আমি তো কসম দিয়ে যাচ্ছি খবরদার জীবনে আমার দরবার ঢুকবি যদি অসুবিধে হয় আমার কথা শুনে সরে যা পালা আমি শুধু মোস্তফা জানের রহমতের যারা ভালোবাসে তাদেরকে চাই তারা এসো তোমার কাছে তাকে ব্যবসার করা দাঁড়ি চাটা হোক ওদেরকে আল্লাহর কাছে বসে বসে দোয়া করিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে একদিন দাঁড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হবে মোস্তফা জালে রহমতের প্রেমিক হওয়ার জন্য একদিন জান্নাতির কাতারে দাঁড়াবে জোরে বলো এত সুন্দর দাঁড়ি মাথায় টুপি নামাজি কপালে দাগ করে ফেলেছিস রসুল্লাহ যদি দুশ্মন হস্তি খবরদার যাসনি বাবা কেন ভয় হয় তোর সঙ্গে বন্ধুত্ব করার জন্য আল্লাহর এই কোরআনের আয়াত যে আমি একটাও এমন লোককে জান্নাতে দেবো না যারা তোমার দুশ্মনের সঙ্গে মিশত আমাকে ছেড়ে দেবো আমি যেমন লাইনে তেমন লাইনে থাকি যত করবি তত আমার লাভ আমার লাভ আল্লাহ নবী বসে আছে আল্লাহ নবী বসে আছে কয়েকজন ইহুদি এসেছে হুজুর আমরা ইহুদি আপনার কথা শুনেছি আমরা এসেছি আপনার কাছে শুনতে চাই কি বলেন আপনার রসুল ইসলামের কথা বললো কালেমার দাওয়াত দিল তারা ইমানের কালেমা পড়ে মুসলমান হলো শুনছেন দুদশ দিন রসুল্লাহ দরবারে থাকলো নবীর কাছ থেকে দিনের কথাবার্তা শিখতে কিছুদিন হয়ে যাওয়ার পরে তারা বলছে হুজুর আমরা তো গ্রামে বা যাব আমরা তো সেইভাবে গ্রামের মানুষকে বুঝাতে পারবো না একটা ভালো সাহাবি যদি আলেম আপনার কাছে দীর্ঘদিন থেকে শিখেছে এমন একটা সাহাবি যদি আমাদের সাথে দেন তিনি গিয়ে যদি এলাকায় শিখায় তাহলে অনেক মানুষ ইসলামের ছায়া তুলে আসবে কথাটা ভালো না খারাপ ভালো আহা দয়ার নবী আমার হজরতে খোবায়ে রবি আল্লাহ তাআলার হুজুরকে ঠিক করলেন বাবা তুমি যাও আর ওনার সাথে কয়েকজনকে আরো সাহায্য বানালেন ইহুদিগুলো নিয়ে গেল যাচ্ছে যখন ইহুদিদের এলাকায় এসে গেল তখন তাদের সুরটা ফেলে দিল শুনছো কখন এসছি সুরটা পাল্টে গিয়ে
নিজের এলাকার লোকেদের আল্লাহ নবীর গাছে বেঁধে ফেলে আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাই হুজুর বলে আরে তোমরা তো আমাকে নিয়ে এলে দিন শিকার ওই ইহুদি যারা সাহাবী সেজেছিল তারা বলেছিল খুবাই আমাদের তো লক্ষ্য ছিল মুহাম্মদ রাসূলকে মারার কিন্তু তাকে তো মারতে পারলাম না কমসে কম তোমাদের ঘরে নিয়ে এসে কিছু মেরে নিজেদের দাগ মিটাতে চাই শুনছেন ভাই নবী সোহবতে বসে কলেমা পড়ে মুসলমান হয়ে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে কিছুদিন দিন শিখে সাহাবাতে ঘরে নিয়ে যায় যদি ধোকা দেয় মুনাফিকি করে আজ আমাদের সমাজের বক্তা সেজে মুসলমান সেজে আমাদের উপরে ধোকা দিতে পারে না পারে না মাথায় ঢোকাও আব্বাসের দিকে কি বলছে বোঝো তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক তারা হুকুমকে নিয়ে শুনতে কি আপনারা চান জোরে বলুন চান হাত তুলে দেখান শুনতে কি আপনারা চান আল্লাহ নবী সাহাবি খুবাইকে এমনি করে বন্দি করে রেখে দিয়ে হযরতে খুবাইর সামনে অন্যান্য নিরীহ সাহাবাগুলোকে বেগুনাহ সাহাবাগুলোকে নিষ্পাপ সাহাবাগুলোকে একটার পর একটা শহীদ করে দিল আল্লাহ নবী সাহাবাগুলো নিজেদের জান দিয়ে দিল আল্লাহ আল্লাহ নবীকে ছাড়লো না আজ যখন আমি প্রতিবাদ করলাম উচিত ছিল তোমাদের করা সেই জায়গায় আমার সাথ না দিয়ে আবার পাড়ায় পাড়ায় সমালোচনা করছো মনে রেখে দিও মৃত্যু একদিন হবে ওই মরণের সময় সাক্ষী রয়ে তোমরা তাদের সবার থেকে দেখবে কলেমা বিরতি থাকবে না কারণ ওই জবানে কলেমা বিরতি পারে না সে জবানে তুমি দুশ্মনকে সালাম দিয়া যায় সে জবানে তুমি দুশ্মনের তকবি দিয়া যায় সে জবানে তুমি দুশ্মনের হয়ে কথা বলা যায় ওই জবানে কোনোদিন মরণের সময় মুস্তফা জানের আমাদের কলেমা বিরতি না পাপ করেছ অন্যায় করেছ ভুল করে ফেলেছ খাতা করে ফেলেছ হে ছেলেরা যুবকেরা আমার রসুল্লাহ হয়ে যদি লড়ো নবীর হয়ে যদি কথা বলো আল্লাহ তোমার গুণাকে মাফ করে দেবে দুনিয়া মাফ হয়ে যাবে এই ছেলেটা এত বদমাইশীর সাত করে বদমাইশি করে বেড়াতো কিন্তু মরণের সময় দেখা যাবে তোমার দাবার দেখি কালী মেলা মানতে পারছ সারাদিন ওই কাতার কি বলছি মানতে পারছো বল মাইক বাজে বুঝতে পারছি হাত তুললে মানে মুখে বলো মানতে পারছো শুনবে শুনে শেখো এমনি তো আমার এনার্জি উঠেই যাচ্ছে মেহমানদের উপর থেকে ফালতু খালি আমাকে তোমার পিছনে সময় দিচ্ছে কোনোদিন আজ পর্যন্ত দেখলাম না কেউ নবীর দুশ্মনকে শুনছেন না শুনে একজন বলার সাহস পেত না রসুল্লাহর বিরুদ্ধে আমার খারাপ লাগছে
আপন মনে করলে আমি তোকে আপন মনে করি, কথা বুঝছেন না বোঝেন না? যারা আমার দাদা হুজুরের মুরিদ, রসুলের প্রেমিক বা অন্য কোন দরবারের মুরিদ কিন্তু রসুলের প্রেমিক, তাকেও আমি আপন মনে করি। যে রসুল্লাহর প্রেমিক নয় তার সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা কি বলছেন, সম্পর্ক রাখবো না? আর আপনারা রাখবেন তো নাকি? হ্যাঁ আপনারা রাখবেন না, বোনাই করবে, শালা করবে, আত্মীয় করবে। ওই হাজি সাহেব অনেক পয়সাওয়ালা, চ ওর সঙ্গে আমার মেয়ের বেটা দিই, এবার ওনার ছেলের সাথে বিয়া হিসাব হবে, কত ভালো হবে, গাড়ি বাড়ি সব আছে। আর এইদিকে হাজি রসুলকে মরা ভাবে, এরকম সমাজে হাজি আছে না? নাই। আরে যদি কাবা শরীফ তওয়াব করে যদি গুনামা হয়ে যেত, হাজারে আশরের চুমা দিলে যদি গুনামা হয়ে যেত, আবু জেহেল কম চুমু দিতে নাকি? হাজারে আশরের কি আবু জেহেলের ব্যাপারে ছিল না? এই ছিল না, ছিল। হ্যাঁ আপনারা জানেন না ইতিহাস কি হয়েছে? রসুল আসার আগে কাবার চাবি কার কাছে ছিল? ওদের সব যখনই ছিল তো নাকি? ও তো মস্তান ছিল, সবসময় পাথরকে ধকল করে রেখে দিয়েছে, সব গোনা মাফ হয়ে গেছে। হাজারে আসর একদিকে যেমন গুনা মাফ করার জন্য আল্লাহ ওসিলা বানিয়েছে চুম্বু, আবার এই হাজারে আসর কায়ামতের দিন সাক্ষী দেবে আল্লাহর কাছে, এটা জানেন না? আপনারা শুধু একটা ওয়াজ শুনেছেন যে হাজারে আসরে চুমা দিলে গুনা মাফ হয়, আর সবাই সুবহানাল্লাহ চিল্লে উঠে বলে বক্তা, তারপরে আর একটু কথা আছে বল। ও কার বলছেন? হযরত ওমর ফারুক বলেছিল, এই পাথর তোকে আমি চুমা দিতাম না যদি রসূলুল্লাহ চুমা না দিত, আমি দেখতাম আমি তোকে চুমা দিতাম না। তোদের ঝগড়া দেখতে ভালো লাগে ভাই, এই আওয়াজটা শুনেছেন না? শুনেন নাই? কিন্তু পাশে হযরত আলী হুজুর দাঁড়িয়ে ছিলেন, হযরত ওমর ফারুক বলার পর হযরত আলী হুজুর কি বলেছিল ওইটা কিন্তু আর বক্তারা বলে না। ওইটা যখনই আমি বলবো তখন আবার কিছু লোক বলে বাপ দাদু বলে যায়নি, নানা বলে যায়নি, নানি বলে যায়নি। আরে আমি কি হাদিস কোরআনের বাইরে বলছি কি বল না? তোমাদের এই মসজিদের ইমাম আছে তো, এই যে ইমাম, এই যে ইমাম শোনেন, ইমাম সাহেব দেখা যাচ্ছে প্রতিদিন মাগরিবের সময় দ্বিতীয় রেকাতে সূরা ইখলাস শরীফ পড়ে, প্রতিদিন মাগরিবে দ্বিতীয় রেকাতে সূরা ইখলাস শরীফ পড়ে। এখন আল্লাহর ডাক হয়েছে, মক্কা শরীফে গেছে কি মদিনা শরীফে রওজা জিয়ারতে গেছে, হজ করতে গেছে, একজন কাউকে দিয়ে গেছে ভাই তুমি অবধি করো। এখন মাগরিবের সময় সে সূরা ইখলাস না পড়ে এখন আপনারা যদি বলে 40 বছর ধরে ইমাম সাহেব মাগরিবের সময় সূরা ইখলাস পড়েছে, ইমাম কোনদিন পড়েন অন্য সূরা? এ নতুন নতুন সব নতুন দেখিয়ে দিল, তাই এটা শিক্ষিতের পরিচয় হবে না, মূর্খের পরিচয় হবে। আরে যে পড়ছে সে কোরআনের বাইরে পড়ছে কি বলতো? না কোরআন থেকে কোথায় অসুবিধে কি আছে? তাহলে আজকে আব্বাস সিদ্দিকি যে কথাগুলো বলছে কোরআন হাদিসের বাইরে কিনা দেখতে হবে। বাপ শোনায় নেই, দাদু শোনায় নেই, নানা শোনায় নেই, নানি শোনায় নেই। আরে রোগীর অবস্থা বুঝে ওষুধ দিতে হয় ঠিক না বেটি? আগে এখন অভিজ্ঞ শুনুন ছিল নাকি? ওই জন্যে আগে সেইভাবে অজ হয়েছে, এখন দেখছি ওষুধের আর কাজ নয়, এবার অপারেশন করতে হবে। তাহলে এখন ওষুধ তো মনে কি ওষুধ খেয়ে তোকে রুগী একদম চলে যাবে? তাহলে এখন লিয়াই শোয়া ইঞ্জেকশন মার ফেড়ে দিয়ে বার করবো, যা হয়ে গেল সেলাই করে চলে যাবে। সেই সময় এসেছি আমরা, এখন সেরকম ওজ করতে হচ্ছে না? কোনদিন দাদা হুজুর কাফের বলে যাই রে, পাঁচ হুজুর কাফের বলে যাই রে, আপনার কাফের কাফের করছে। তখন গায়ের মাঠে হাত দিয়ে দুজন ফিরিয়ে আসতো, এখন ফিরিয়ে আসার কেউ নেই, আর একেবারে পাকা শয়তান হয়ে গেছে, ওকে একেবারে ডিলিট করা দরকার আছে না?
নাই ওর সাথে দুটো আমার ঘরের আম ছেলে মিশবে, এত নরম দেখাচ্ছে। ও একটু গুণা করেছে, হন বলেছে নরম ব্যাপার ভাই, মুখের কথার বেশি মুখে এখন বলেছি, কালকে বলতে পারে না বলি, খালি খান আমাকে চেপে দিচ্ছে কি তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে, কেন এগুলো নবীর সুন্নাত। শুনছো, দাঁড়িয়ে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে, কেন নবীর সুন্নাত। আর নবী নূর নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে মোমেন থাকে। আর ওইটা আব্বাস সিদ্দিকী বলেছে খারাপ হয়ে গেছে, আর দাদা হুজুর যেটা বলেছে খারাপ নয়। কিছু লোক ভেতরে ভেতরে দাদা হুজুরকেও মানতে চায় না, শুধু মারের ভয়ে চুপ করে থাকে। এই কথা শুনছেন যুবকরা? এই জন্য আব্বাস সিদ্দিকী তো শুধু করে পড়া করতে চাইছে, নরম হলে হবে না। প্রতি গ্রামে গ্রামে ৩০টা 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 করে ইউনিট তৈরি করছি, হকি ব্যাট কিনে নিয়েছি কলকাতা থেকে। রসুল্লার বিরুদ্ধে কথা মার, কোনো কথা নাই, পরে পরে আমার জেল জরিমানা যা হবে হবে। কথা ভুল বলছি বলি কি হুজুর বল দেখি, ঝগড়ার কথা শোনাচ্ছে, ঝগড়ার কথা শোনাচ্ছি। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে আছে, একটা লোক রসুল্লাহকে বলছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহ, তুমি ইনসাফ করতে শেখো, ঠিকভাবে বিচার করো। তার বিচারটা পছন্দ নাও হতে পারে, তাই সে বলেছে বিচার করতে শেখো। হযরত ওমর তরওয়ালওয়ার কাছে, হুজুর আপনি হুকুম করেন মালাউনের গর্দান আলাদা তো দৌড়ো, তাহলে হযরত ওমর ভুল করেছে। তোমার তো বলছে গর্দান আলাদা করে, আমি শুধু ফিরতে বলেছি, আমি তো ওমরের হুজুরের থেকে কম বলছি। কি গো যুবকরা কি বলছো, ভুল বলছি নাকি? দেখো চিন্তা ভাবনা করে দেখো। আবার কিছু লোক কি বলছে জানো, ও আব্বাস সিদ্দিকীর পিছনে যে গুণ আছে তো, হ্যাঁ নামাজ পড়েনি, রোজা রাখেনি, দাঁড়ি চাষে দেড়িয়ে মধ্যে মদ খায়, গেঁজা খায়, হুকো খায়, খেলা করে, পুরাই তো আব্বাস সিদ্দিকীর হই 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 করতেছে। হ্যাঁ বলে না বলে না। আচ্ছা ভাই আমার তো মাথায় ঢোকে নেই, রসুল তখন মক্কায় এসেছিল কেন, মক্কায় রসুল এসেছিল কেন, রসুল তো মিশরে আসতে পারত, মিশর একটা বিশাল তৎকালীন সময় শিক্ষার জায়গা, আলো জায়গা, শহর জায়গা, তৎকালীন সময় রোম পৃথিবীর নাম করা জায়গা, সেখানে আসতে পারত, মক্কায় এসেছিল কেন। শোনুন, পৃথিবীর বুকে তৎকালীন সময় সব থেকে নোংরা বদমাইশ খারাপ জায়গা ছিল মক্কার মানুষেরা, কথা বুঝতে পারছেন না, রসুল তাদেরকে ভালো করার জন্য এসেছিল। তাহলে আজ আমার সঙ্গে কেউ যদি মনে করে তারই যেটা প্যান্সার করা আর করা, এ তো ভালো খবর, তো খারাপ খবর নয় তো, যে ভালো তার কাছে সময় দিয়ে কি লাভ, যে খারাপ তার কাছে সময় দিয়ে ভালো হয় আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ ভালো কথা তো। আমার সাথে ঘুরে ছেলেগুলো কি শিখেছে জানি না, কমসে কম মোবাইলে গান বন্ধ করে ওয়াজ শোনা শিখেছে, তাই ভুল বলছি? আমার সঙ্গে মিশে ছেলেগুলো কি করেছে জানি না, কমসে কম জলসায় মেলায় ঘোরা বন্ধ করে জলসায় বসাটা শিখেছে। আমার সঙ্গে ছেলেরা ঘুরে কি শিখেছে জানি না, কমসে কম নরক তকবীর আল্লাহ আকবার, নরক তকবীর আল্লাহ আকবার, নরক তকবীর আল্লাহ আকবার। এই ছেলেগুলো আর তোর সঙ্গে ঘুরে নামাজ পড়েছে ঠিকই, কিন্তু রসুলের পাশা সালামকে ভেতর থেকে ছড়িয়ে মার, ওইটাই তো দাও কথা বুঝে আসছে না, যারা মিশেছে নামাজি বানিয়ে দিই, বলুন আমিন। কিন্তু ছেলেগুলো কমসে কম রসুল্লাহর বিরুদ্ধে কখন, আহারে আমার নবী এক জিহাদের ময়দানে লড়াই করছে, হক না হকে সাহাবারা কাফের ব্যাপারে মারতে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে গেছে, আমার রসুল সর্বসময় যুবকদের ভালোবাসতেন, জোরে বলুন সুবহান। এতে মুরব্বী বাপেরা আমার শুনিলে বড় কষ্ট হবে, বাপ ছিল ঠিক না বেটি, তোমার বাচ্চা নয় তোমাদেরই তো সন্তানেরা, তাহলে মনে হিংসা কেন, তোমার
আমাদের তো উচিত বাপ, আমরা থাকতে থাকতে বাবা পুরো শিখে যা, জলসা কর, মিলাদুন নবী কর, দান টান কর, শিখে যা। আমরা দীর্ঘদিন কুরপাড়ার হুজুরদের নিয়ে এসেছি, পুরো বাবা হুজুরদের বাচ্চাদের নিয়ে আসা কর, আমাদের থাকতে থাকতে চ পরিচয়টা করে দিই, ঠিক না বেটি? এটা ছেড়েতে যদি অন্য জিনিস হয় মুরুবিদের, তা জানতে হবে আব্বা আপনার সমস্যা হচ্ছে অন্য জায়গায়, কথা বুঝছে না বোঝেন না? আমার রসুলের পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে একা হয়ে গেছে, একটা টাইম এমন হয়েছে একা হয়ে গেছে, কাফেররা রসুলকে কাফেরদের মারার জন্য সাহাবারা তারা করেছে, সারা কাফেররা ছুটছে আর পিছনে তারা করেছে, রসুল একা হয়ে গেছে। একজন কাফের উল্টো দিক দিয়ে ঘুরে এসে আমার রসুলকে একা দেখতে পেয়ে আস্তে আস্তে করে ঘোড়ার পিঠে আসছে, তরোয়ালটাকে তুলে রাসূলের পাশে ঠিক এমন সময় আঘাত করতে যাবে, আল্লাহ নবী মুখটার দিকে ঘুরিয়েছে, যখনই রাসূলুল্লাহর চেহারাটা দেখেছে তরোয়ালটা নামিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান আল্লাহ। নবী বলেছিলেন কুকু বাবা তরোয়াল নামিয়ে দিলে, সে তখন ঘোড়ার পিঠে বসে আছে, সম্মান কখন হয় যখন এখানে জায়গা থাকে সম্মানে, ঠিক না বেটি? আমি বলছি তুমি লোককে কি বলো, তোমার মধ্যে কিছু একটা আছে, তোমার চেহারা দেখি আমি দিবানা হয়ে গেলাম। জোরে বলুন আর তুই মুসলমান ঘরে জন্ম হয়ে রসুলের হাদিস করিস, নবীর ওয়াজ করিস, তোর দিলে নবীর প্রেম নেই, কি আছে তুমি কি বলো? রাসূল একটাই কথা বললেন যে আমি লক্ষ্যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মানুষটা কি বলছে শোনো মন্দিরে, ওই মানুষটা কি বলছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমার এই কথাটাকে আমি মেনে নিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর তুমি হলো আল্লাহর প্রেরিত রাসূল, তুমি আমাকে কি দেবে? রসুলকে ডাইরেক্ট বলছে তুমি আমায় কি দেবে? ভাই দিবার মালিক কে? দিবার মালিক কে? বেশাক আল্লাহ, কিন্তু আল্লাহ কাউকে কাউকে দিবার পাওয়ার দিয়েছে না দেয়নি, হ্যাঁ দিবার পাওয়ার দিয়েছে না দেয়নি। এখন আমি যদি কাউকে 1000 টাকা দিই ওটা কে দিবে? আমি দিলাম না, আমাকে পাওয়ার দিয়েছে, ঠিক না বেটি? তোমার কেসমতে লিখে রেখেছে আমার পক্ষ থেকে তুমি পাবে, কিন্তু হাকিকাতে দিবার মালিক আল্লাহ, কিন্তু বার্জিক আমি দিবার পাওয়ার আল্লাহ বলছে, ঠিক না বেটি? আমার না থাকলে প্রশ্ন দিতাম পাওয়ার, যদি আল্লাহ আমায় দিতে পারে রসুলুল্লাহকে আল্লাহ দেয় না? এই নাই রে, ইমান ঠিক করো, অত ভাগা ফাটা কপালে বেঈমান হয়ে মরবি যদি ইমান আকিদা ঠিক না থাকে। তা রসুলকে চেনো, আল্লাহ নবী তখন কি বলেছিলেন যে তুমি এই কলেমাটা যদি পড়ে লাও বিশ্বাস করে লাও, ভাই কলেমাকে যদি কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত রাসূল, এটা যদি কেউ বিশ্বাস করে লয় ভাই সে কি পাবে? ভাই জোরে বলো জান্নাত পাবে, ঠিক না বেটি? জান্নাত দিবার মালিক কে? বেশাক আল্লাহ, ঠিক না বেটি? কিন্তু রাসূলকে দিবার পাওয়ার দিয়েছে না দেয়নি, কে দিয়েছে নবীকে পাওয়ার? আর আল্লাহ দিয়েছে। তুই মানুষটা যখন বললো যে তুমি আমায় কি দেবে, কেন আমি তো তোমার মুখ থেকে শুনে বিশ্বাস করছি, তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো আল্লাহ দেখিনি, এ দেখেছেন আল্লাহ তো নেবে এসে আমায় বলে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলেছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তোমার কথায় বিশ্বাস করছি, তো তোমার কাছে চাইবো না, বলো কি দেবে? রসুল তো বলতে পারছেন বাবা দিবার মালিক তো আল্লাহ, রসুল তারা বলে কি বলেছিল? রসুল বলেছিলেন তুমি যদি এটা বিশ্বাস করে মেনে নাও আমি রসুল কথা দিচ্ছি তোমার জান্নাত জায়গা দিবার জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহান। লোকটা ঘোড়ার পিঠেই পড়ে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নবীকে নবী বলে মানলো, নবীর কলমা পড়ে আল্লাহকে ইমান আনলো, লোকটা ঘোড়ার পিঠ থেকে নামছিল সম্মান করতে, যখনই নামতে গেছে আল্লাহর হুকুম পা স্লিপ করে জমিনে পড়লো, মাথায় আঘাত হলো, ইন্তেকাল হয়ে গেল, কি বলতে হবে? হরিপদ মল্লিক ইন্দ্রাল্লাহ
এই লোকটা এখন আর কাফেরদের দলে নাই, এই লোকটা এখন সাহাবীর খাতায় নাম উঠেছে। এই লোকটার ইজ্জত গাউসুল আজমের থেকে বেশি, এই লোকটার ইজ্জত খাজা গরিবের নওয়াজের থেকে বেশি, এই লোকটার ইজ্জত মুজাদ্দিদ জামান দাদা হুজুরের থেকে বেশি। যে লোকটা নাকি কোনোদিন নামাজ পড়তে পারলো না, কোনোদিন রোজা রাখতে পারলো না, কোনোদিন রাসূলের উপর দরুদ পড়তে পারলো না, শুধু একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মৃত্যুর সাথে সাথে আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বলেছিল হে সাহাবারা আল্লাহর জান্নাতি দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান কাকে বলে? রসুলকে বিশ্বাস করে মহাব্বতের সাথে ইমান নবীর উপরে এনে দেওয়া, নবীর কথায় আল্লাহ আল্লাহ বলে মেনে দেওয়া, এটাই ইমান, ঠিক না বেঠি? বাপ ভাইরা বলার অনেক কিছু আছে, এতটুকু বলে যাই আপনারা হলেন দাদা হুজুরের বাগানের ফল, দাদা হুজুরের বাগানের ফুল। অনেকে চেষ্টা করছে আপনাদের ঘরে লুটা এই পুকুর থেকে তুলে নিয়ে আপনাদের ঘরে হত্যা করবে, শেষ করার প্রাণ অনেকে চেষ্টা করছে, তার জন্য তারা বিদেশি সংস্থা থেকে টাকাও পায়, শুনছেন? তাই আমি আব্বাস থেকে যতটুকু পারছি চেষ্টা করছি দাদা হুজুরের পুকুরে বেড়া দেওয়ার, দাদা পুকুরে বেড়া দেবার অধিকার আমার আছে না? না, যার ভালো লাগবে পুকুরে থাকো, যার ভালো লাগবে বেরিয়ে যাও, আমার দাদা হুজুরের বাগানে আমি বেড়া দেবো, তোমার রোকার অধিকার না। ঠিক না বেটি? আসল সালাত সালাম।